নমস্কার বন্ধুরা, রুমা সাঁতরা ভিলেজফুড আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ডিম নিয়ে চলে এসেছি আর ডিমের আজকে দারুণ একটা রেসিপি বানাবো, অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে, নতুন একটা ইউনিক রেসিপি। চলুন তাহলে কিভাবে ডিমের এই রেসিপিটি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন, ভালো লাগবে। উনানটা জ্বালিয়ে নিয়েছি, প্রথমে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমার খুব ভালোভাবে তেতে গেছে, আমি প্রথমে কড়াইয়ে বালি দিয়ে দেব। বালিটা ততক্ষণ ভালোভাবে গরম হতে থাক, আমি ঢাকা দিয়ে গরম করে নিচ্ছি বালিটাকে। প্রথমে এখানে আমি চারটে বাটি নিয়েছি, বাটির উপর দিয়ে দেব সরিষার তেল, অল্প করে বাটিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। বাটির চারিদিকটায় তেলটাকে খুব ভালোভাবে বুলিয়ে নিচ্ছি। এখানে আমি ডিমগুলো ফাটিয়ে বাটিয়ে দিয়ে দেব। ডিমের উপর দিয়ে দেব অল্প একটু লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দশ মিনিট হয়ে গেছে, বালিটা গরম হয়ে গেছে, এপাশে আমি এই বাটিগুলো এই বালির ওপরে বসিয়ে পোচ বানিয়ে নেব। প্রথমে বালির উপরে ডিমের বাটিগুলো আমি বসিয়ে দিয়েছি, এবারে ঢাকনা দিয়ে ডিমের পোচ হওয়া অবধি আমি ঢাকনাটা চাপা রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তেলটা খুব ভালোভাবে ডিমটাকে ভেজে ফেলেছে, আর সাইড দিয়ে ডিমটা হয়ে গেছে বলে ছেড়ে এসেছে। আমি এবারে তুলে নেব। এবারে বাটিগুলো আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটা বাটি আমার রয়ে গেছিলো, আমি এইটাকেও ভাপিয়ে নেব ভালো করে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখছি এই ডিমটাও আমার খুব ভালোভাবে হয়ে গেছে, চারদিক থেকে ছেড়ে এসেছে ডিমটা। আমি এবারে এটাকে নামিয়ে নেব। কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। ঠান্ডা হয়ে গেছে, ডিমগুলো আমি বাটি থেকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে আলগা হয়ে গেল, আর বাটিতে কিছু জড়িয়ে নেই। জন্য মশলাটা করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সরিষা। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর উপরে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা আর কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, টমেটো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটোটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর উপরে দিয়ে দেব কিছু শুকনো পোকড়, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এটাকে আরো 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। ঝোলটি খুব ভালোভাবে ফুটে গেছে, দিয়ে দেব ডিমের পোচগুলো। তিন
তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দেব ধনে পাতা কুচি দিয়ে দেব লবণ দিয়ে মশলাটি দু মিনিট আরো ফুটতে দেব देखलें कत सुंदर भाव डिमेर कचुरी रेसिपी हो गल और यह रकम यूनिक रेसिपी सबार ही खूब भलो लागे अवश्य प्रथम के शेष पर्त फलो करबें बनिए खामें खूब सुंदर लागे यकम रेसिपि पे अवश्य एक लाइक दिए चैनल के सबसक्राइब कर आजकल मत यह पर्यटन टाटा।